সোমবার 12 ঘন্টা ত্রিপুরা বন্ধের ডাক দিয়েছে ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন। টিএসএফ এর ডাকা 12 ঘন্টার বন্ধ প্রত্যাখ্যানের দাবি জানিয়েছেন প্রদেশ বিজেপির মুখপাত্র প্রবীর চক্রবর্তী। সোমবার বিজেপির সদর দফতরে আহত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই বন্ধ সম্পূর্ণ অযৌক্তিক, রাজ্যের জনগণের স্বার্থের পরিপন্থী। যে বিষয়টি নিয়ে বন্ধ আহ্বান করা হয়েছে সেই বিষয়ে রাজ্য সরকার ইতিমধ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে, সুতরাং অযথা এই বিষয়টিকে সামনে রেখে বন্ধ ডাকা মানুষের ক্ষতি সাধন হবে। তাই রাজ্যের মানুষ যাতে এই বন্ধকে প্রত্যাখ্যান করেন এবং রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখেন। বন্ধ ডাকলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে তাও ঠিক নয়, যেভাবে সমস্যার সৃষ্টি হয়েছে তার তদন্তক্রমেই সমাধানের সূত্র মিলবে। প্রবীর চক্রবর্তী আরও বলেন, যেহেতু বিষয়টি তদন্ত সাপেক্ষ তাই এই বিষয় নিয়ে আর কিছু বলা সমীচীন হবে না। যৌক্তিকতা যে ইস্যুটাকে সামনে রেখে তারা এই বন্ধ ডেকেছে, সেই ইস্যুটা ইতিমধ্যেই আমাদের সরকারের তরফ থেকে সেটা তদন্তের জন্য দেওয়া হয়। কনভয়ে গাড়ি স্কুটি ঢুকে গিয়েছে, এটাকে সামনে রেখে তারা বন্ধের ডাক দিয়েছে, ফলে এটা ইতিমধ্যেই তদন্তের জন্য দেওয়া হয়েছে। তদন্ত হলে পর প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে, কেউ কে দোষী, কার কি ভূমিকা ছিল সেগুলি সব স্পষ্ট হয়ে যাবে। তার পরবর্তী সময়ে যা বলার আমাদের তরফ, এর কোনো মানে নেই এই বন্ধ প্রত্যাহার করে নিতে। রাজ্যের জনগণের কাছে আবেদন করব এই বন্ধকে উপেক্ষা করে রাজ্যে যাতে স্বাভাবিক জনজীবন বজায় থাকে সেদিকে যাতে সচেষ্ট হয় তার জন্য আমরা আহ্বান। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।